তাহলে দুইটা গরুর নাম, একটা নাম হচ্ছে চিঙ্কি আর একটা নাম হচ্ছে মিঙ্কি। আমি দুইটা গরুকে দুইটা নাম দিয়েছি। কিরে তোরা আটকাই গেলি কি জন্য? আই ধুর থাম, এবার আসবে। আই এবার আই। আচ্ছা তো চিঙ্কি আর মিঙ্কি দুইটা আমার গরু হয়ে গেল। একটু জনে বাড়ে যাচ্ছিল। আচ্ছা এই যে এখন আমি চিঙ্কি মিঙ্কিকে খাওয়াবো ঘাস। এক দুই, এই যে এখন আমার চিঙ্কি মিঙ্কি বাচ্চা দিবে। এই যে বাচ্চা দিয়ে দিয়েছে, কমপ্লিট। আমার গরুর বাছুর হয়ে গেছে। কিরাম আছো জি মামুর বেটা? মাইনক্রাফটের নতুন পর্বে তোমাকে স্বাগতম। গতদিনে তোমাকে কয়েছি নু যে আমি অনেক গেলা লোকই পারবো, তোই লাগে আজকে গাছ কাটছি, লোকই ফাটতে হবে আজকে মেলাটি। মৌমাছির লেগে ক্যাম্প ফায়ার বানাইতে হবে লোকরি দিয়ে। আর আজকে আমার মুরগির ফার্মে দুটা গাই গরু লিয়ে আসতে হবে। একটু জমিও চাষ করব, জমি চাষ করে গহম লাগাবো। তো আমার চাপাইয়া ভাষা কেমন লাগলো কইও জি, কমেন্টে কইও, শরম করিও না। ভিডিওটা পুরা দেখিও, কাইটা কাইটা দেখিও না, একটু লিজ্জে দেখিও, মজা পাবে। আর ভিডিওটা ভাল লাগলে লাইক করে দিও, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও জি। তো চলো বেশি বকর বকর না করে তাড়াতাড়ি কামটা শেষ করে ফেলি, গাই গরু হলে আসতে হবে আবার। তো আমার কাঠ কাটা শেষ, চলে এসছি। তো আমি কাঠ দিয়ে আপাতত আমার খুব কম কাঠ লাগবে। এখন আমি কাঠ দিয়ে বানাবো দুইটা ক্যাম্প ফায়ার। দুইটা ক্যাম্প ফায়ার আমি মৌমাছির জন্য তৈরি করব। আপনারা জানেন মৌমাছির জন্য ক্যাম্প ফায়ারের প্রয়োজন আছে, ধোঁয়াতে ধোঁয়া দিতে হবে, কারণ না হলে আমি মধুই করতে পারবো না। এখন দুইটা আমার বিহাইভ আছে, এই জন্য দুইটা ক্যাম্প ফায়ার বানালাম। ট্যাপডোরের প্রয়োজন, তো ট্যাপডোর আমি আপাতত বানাচ্ছি না। আপাতত আমি মৌমাছির ঘরে যাব, কিন্তু গিয়ে তাদেরকে ফুল খাওয়াই বংশটা একটু বিস্তার করতে হবে, একটু বেশি করতে হবে। আর একটা লাঙল বানাবো, লাঙলের জন্য পাথর আর স্টিক দরকার। পাথর অর্থাৎ কাবলস্টোন, 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 কাবলস্টোন খুঁজে পাচ্ছি না। কাবলস্টোন এই মানে এখানে ছিল, দেখলাম যে হ্যাঁ এই যে আচ্ছা পাইছি। আর একটা লাগবে, এবার স্টিক লাগবে একটা দুইটা, এই যে দুইটা থেকে গেল, হাই রে একটা। হ্যাঁ আছে। আর আমার ইনামিনা ডিকা বড় হয়ে গেছে, তাদেরকে আমি কিছু গমের বীজ খাওয়াবো, দেখি কি হয়, গম খাওয়াই দেখি কি হয়। এই থাম। হ্যাঁ আচ্ছা, এই যে ইনামিনা, কিন্তু ডিকা এখনো বড় হয়নি, ইনামিনার বাচ্চা হয়েছে দেখি তো। হ্যাঁ হয়ে গেছে, যে পয়েন্টও পেয়ে গেছি আমি। আচ্ছা যাই হোক, এখন আমি ওদিকে যাই, ডিকা বড় হলে ডিকাকে তখন করা যাবে বংশ বিস্তার। ওর এখন মৌমাছিদেরকে কিছু ফুল খাওয়াতে হবে। ফুলগুলো আমি কাট কাটার সময় জোগাড় করেছিলাম, ওখানেই ছিল, লাগাই রাখছিলাম আগে। আপনারা আগের এপিসোডে দেখেছিলেন আমি বিহাইভ লাগাইছি, তো সেই বিহাইভটাই আমি এখন তাদের ওয়ার্কিং কন্ডিশনে নিয়ে আসার জন্য ক্যাম্প ফায়ারের দরকার আছে। এই যে আমার বিহাইভ। তো এখন আমি বাইরে যাই এবং ফুলটা রেখে দিই। তো চলে এসেছি আমি আমার ক্ষেতে। এখন আমার ক্ষেতে যেগুলা গম আছে সেসব গমগুলাকে আমি তুলে ফেলবো, যেগুলা পেকে গেছে তুলে নেব। আর ওখানে আবার নতুন বীজ লাগাবো, আর নতুন একটু জমি বানাবো, অর্থাৎ ক্ষেত বানাবো, যেখানে আমি আরও কিছু গম লাগাবো। যতক্ষণ পর্যন্ত আমি অন্যান্য ফসল যেমন গাজর এবং মিষ্টি আলু অর্থাৎ বিট এবং পটেটো অর্থাৎ আলু, এগুলা সব কিছু যতক্ষণ জোগাড় না করতে পারছি ততক্ষণ আমি কিছু করব না। পামকিনও পাওয়া যায়, পামকিন এখনও পাবো কি না জানা নাই, তো যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ করব। এবং সামনের এপিসোডে আপনাদের জন্য একটা বিশেষ মজার জিনিস আছে, সেটা আমি সামনের এপিসোডে দেখাবো, বলবো না আগে থেকে, আপনারা আবার আইডিয়া চুরি করে নেন।
আচ্ছা, এখানে একটু তাড়াতাড়ি করা যাক। তো অনেক রাত হয়ে গেছে, তাই আমি শুয়ে পড়লাম। এখন কিছু কাজ করা যাবে না। আচ্ছা, ঘুম থেকে উঠলাম। আপাতত আমি অনেকখানি কাজ করে ফেলেছি জমির বিষয়ে। আমাকে গরুর নিয়েও এখনই করতে হবে। এই যে আমি গম হাতে নিয়ে নিয়েছি, গম নিয়ে এখন গরুর পিছনে লাগবো। এই যে সামনে একটা গরু আছে, দেখা যাক, মানে গাই গরু, যেটা আপনাদেরকে বলেছিলাম। তো আপনারা বলবেন যে চাপাইয়া ভাষাতে আমার কথাটা কেমন লেগেছে, আর এখন আমার কথাটা কেমন লাগছে, মানে চাপাইয়া ভাষাটা বেশি ভালো লাগছে না এখনকারটা, এটা কমেন্টে জানাবেন। তো এই যে গরুটা আমার পিছন পিছন আসছে, আমি চলে যাচ্ছি আস্তে আস্তে। এখন আমি আস্তে আস্তে এইভাবে ফার্মে নিয়ে যেয়ে তাদের তাকে ঢোকাই দেবো ভিতরে। এরে ডিম পাড়েছে তো আবার, এই আমার ইনামিনা টিকা ডিম পেড়েছে, এবং টিকা বড় হয়ে গেছে অনেকটাই। এখন দিয়ে টিকাকে দিয়েও মানে ই করা যাবে। কেরে আমার গরু কই? আচ্ছা, আমার গরু হাওয়া। কেরে আয়, কি যে গরু একটা, লোভ দিয়ে নিয়ে আসতেছি তাও আসে না, কি ধরনের গরু! আয় 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 হুর আয় আয় আয়। গরু ডাকার স্টাইল। এখানে একটা আপেল ছিল, পেয়েছি আপেল। আর একটা গরু লাগবে, কোথায় আছে দেখা যাক। এখানে এই যে একটা মুরগি, এই যে আর একটা মুরগি, এখানে ডিম আছে দুইটা, এখানে আর একটা মুরগি আছে, মোট তিনটা মুরগি এখানেই ছিল। ও, আমার ঘাস আছে ওই জন্যেই, না সরি, গম আছে, গম আছে ওই জন্যে আমার পিছন পিছন ঘুরতেছে। আচ্ছা, সমস্যা কি, নিয়ে যাই। গরু আসছে আমার পিছন পিছন, ধীরে ধীরে যাই, টুকটুক টুকটুক করে। আয় 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 আয়ুর আয় 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 আয়। আয় আয়, তোর বান্ধবীকে আমি আটকায় রাখছি, আয়। তার দুইটা গরুর নাম, একটার নাম হচ্ছে চিঙ্কি আর একটার নাম হচ্ছে মিঙ্কি। আমি দুইটা গরুকে দুইটা নাম দিয়েছি। কিরে তোর আটকায় গেলি কি জন্যে? আয় ধুর, থাম, এবার আসবে। আয় এবার আয়। আচ্ছা, তো চিঙ্কি আর মিঙ্কি দুইটা আমার গরু হয়ে গেল, একটু জোনে বাড়ে যাচ্ছিল। আচ্ছা, যাই হোক, এই যে এখন আমি চিঙ্কি মিঙ্কিকে খাওয়াবো ঘাস। এক দুই, এই যে এখন আমার চিঙ্কি মিঙ্কি বাচ্চা দিবে। এই যে বাচ্চা দিয়ে দিয়েছে, কমপ্লিট, আমার গরুর বাছুর হয়ে গেছে। এই যে এখন আমি ইনামিনাকে খাওয়াই দিছি কিছুটা, ওদের কাছ থেকেও কিছু পয়েন্ট পেয়েছি। এখন আমাকে আরও কিছু জোগাড় করতে হবে। এই যে আমার দুইটা ডিম, ছয়টা ডিম পাইছি, ছয়টা, চিঙ্কি মিঙ্কি আর ওর সাথীরা সবাই মিলে ছয়টা ডিম দিছে। এখানে একটা ডিম আছে, সাতটা হয়ে গেছে। যে কয়টা বীজ আমি সংগ্রহ করলাম, সাতটা বীজ আছে, এখন বীজগুলো আমি লাগাই দেবো। এই যে সামনে কুশোর দেখতে পাচ্ছেন, কুশোর, আমরা বলি কুশোর, কেউ কেউ বলে ইক্ষু আখ, সুগার কেন হচ্ছে ইংলিশ নাম। তো আমি সুগার কেন বলবো, তাহলে সুবিধা হবে। এগুলো আমি আরও কিছু বেশি করার জন্য এইভাবে লাগাইছিলাম, কিছুটা দুই একটা ছিল, সেখান থেকে আরও এতগুলো হয়েছে। এভাবে আমি গাছে, আচ্ছা, পানির পাশে লাগাতে হবে এগুলা। এই যে পানির পাশে লাগাই দিছি, এভাবে আমি সবগুলো লাগাবো, তাহলে আরও অনেকগুলো হয়ে যাবে, এবং ওগুলো আমার ভবিষ্যতে কাগজ তৈরি করতে এবং চিনি তৈরি করতে কাজে লাগবে। সুগার কেনে দুইটাই কাজ আছে, কাগজ আর চিনি তৈরি করা।
এই যে আমার, হ্যাঁ আচ্ছা, গম অলমোস্ট কমপ্লিট। আচ্ছা কমপ্লিট, তো আমার এই জমিটা আপাতত আজকের মতো কমপ্লিট হয়ে গেছে জমির কাজ। আর গরু আপনারা দেখলেন যে আমি ফার্মে নিয়ে এসে লাগাই দিছি। এখন আমি মধুর জন্য ব্যবস্থা করব। আমার এখন 7-8টা ট্যাপ ডোর দরকার, 7টা দরকার পড়ে, মানে 6টা। তো এই যে এরাকে খাওয়াই দিলাম শেষ। আচ্ছা ডিমটা আসলো না, না আসুক গা, সমস্যা নাই। 7টা ডিম আছে, 7টা ডিম ফাটাবো এখানে, একটা বাচ্চা হবে, হয়ে গেছে। আমার কুকুরকে একটু খাওয়ার দিই, এই নে খা। মোট লাগবে হচ্ছে আমার 7টা, সেখানে এখানে 2 2 4, সেখানে আছে 5। আচ্ছা আর এখানে 2টা নিব, 2 7টা হয়ে গেছে, লাগে 6টা, 7টা রাখলাম। তো আমি চলে এসেছি মৌমাছির ফার্মে। এই যে এদেরকে আমি ফুল জোগাড় করেছি এদেরকে খাওয়ানোর জন্যই, আসলে আর একটা আছে, কাউকে খাওয়াই দিতে হবে। কে খাবে কে খাবে কে খাবে, খাই নিছে। আচ্ছা তো এখন ওরা বাচ্চা হয়ে গেছে একটা মনে হয়, হ্যাঁ হয়ে গেছে আগে। আচ্ছা এখন আমি এখানে ক্যাম্প ফায়ার লাগাবো আর ট্যাপ ডোর লাগাবো। তো ট্যাপ ডোর লাগাই এইভাবে, একটা এখানে, লাগে না কেন, কি রে কি সমস্যা লাগে, ওহ আবার নষ্ট হয়েছে। হয়েছে, একটু এনার একটা লাগাই দিতেই হবে। আচ্ছা হয়ে গেছে অলরেডি। তো এখানে ভুল করে আমি খুঁড়ে ফেলেছি। আচ্ছা তাহলে আমার হিসাবে কমই লাগছে। এই যে একটা কম লাগলো, 6টা লাগলো না, 5টা লাগলো, 2টা আমার ট্যাব ডোর থেকে, ট্যাব ডোর থেকে গেল। আচ্ছা এই যে হয়ে গেছে, এই যে 3টা পেয়ে গেছি। কি রে আর একটা গেল কই, ভিতর ঢুকে গেল নাকি, যা আগুনে নষ্ট হয়ে গেল না কি ব্যাপার, হতে পারে অনেক সময় আগুনে পড়লে তো জিনিস নষ্ট হয়ে যায়। ভালোই হলো, যা শেষ, ভালো খুব ভালো। এই যে একটা পেয়ে গেছি 6টা, দেখি তো রাখবা না ভাই, এটা নষ্ট হয়ে গেল, কোনো লাভ হলো না, দূর যা দরকার নাই, বাড়ি যাই, ভালো লাগে না এখানে, অন্ধকার হয়ে গেছে, ঘুমাতে হবে। তো আজকের জন্য এখানেই, যারা আমার ভিডিও দেখে ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন যদি আমার চ্যানেল নতুন হন, এবং আমার চাপায় ভাষা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত লা ভোসড়ি কে বেটে বেটে, ও বেটে মাছ কর দি, হ্যাঁ মাছ কর দি মা বেটে, বাহ।